সাইবার সিকিউরিটিতে দক্ষতা অর্জনের জন্য আমাদের অনেকগুলো বিষয় আয়ত্ত করার প্রয়োজন হয়, আর এজন্য সবার আগে যে বিষয়টি জানতে ও বুঝতে হবে তা হলো নেটওয়ার্কিং। কারণ সাইবার দুনিয়া দাঁড়িয়ে আছে এই নেটওয়ার্কিংয়ের উপর ভিত্তি করে। আমরা ইতিমধ্যেই আমাদের নেটওয়ার্কিং কনসেপ্ট সিরিজে নেটওয়ার্কিংয়ের উপর বিস্তারিত আলোচনা করেছি। আপনি ওই সিরিজের ভিডিওগুলোতে খুব সহজেই নেটওয়ার্কিং শিখতে পারবেন। তবে আজকের ভিডিওর মধ্য দিয়ে আমরা আরও একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি, যার নাম হলো বেসিক নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকিং। এখানে আমরা কিছুটা ছোট পরিসরে শুধু ইথিক্যাল হ্যাকিং রিলেটেড বিভিন্ন নেটওয়ার্কিং টার্মগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই প্রথম পর্বে আমরা যে টপিক নিয়ে জানব তা হলো ম্যাক অ্যাড্রেস ও আইপি অ্যাড্রেস। ভিডিও শুরুতে একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আপনারা দেখছেন আমাদের ক্যানভাস, আর সাথে আছে রফিকুল ইসলাম বিজয়। এবার আসুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। নেটওয়ার্কিংয়ের মূল বিষয় হল সংযোগ। একাধিক ডিভাইস যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে তথ্যের আদান প্রদান করে তখন তাকে বলে নেটওয়ার্ক। আমাদের এই মানব সমাজে বসবাসরত প্রতিটি মানুষের যেমন একটি নাম ও ঠিকানা রয়েছে, ঠিক তেমনি নেটওয়ার্কভুক্ত প্রতিটি কম্পিউটার বা ডিভাইসেরও একটি ইউনিক নাম ও ঠিকানা রয়েছে। নেটওয়ার্কিংয়ের ভাষায় ডিভাইসের এই নামটি হচ্ছে ম্যাক অ্যাড্রেস এবং ঠিকানাটি হচ্ছে আইপি অ্যাড্রেস। এই দুটো জিনিসের উপর ভিত্তি করেই নেটওয়ার্কিং কমিউনিকেশন গড়ে ওঠে। এবার আসুন এদের সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই। ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ম্যাক অ্যাড্রেস। প্রতিটি কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স ডিভাইস নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বা এনআইসি নামক কম্পোনেন্ট দিয়ে কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটি ইউনিক আইডি যা ওই এনআইসি ডিভাইসের সাথে দিয়ে দেওয়া হয়। এটাকে ফিজিক্যাল বা হার্ডওয়্যার অ্যাড্রেসও বলা হয়। নেটওয়ার্কে যুক্ত করা যায় এমন যে কোনো ডিভাইসের গায়ে অথবা প্যাকেটে এই ফরম্যাটে কিছু একটা লেখা থাকে, এটাই ম্যাক অ্যাড্রেস। এখানে ছয়টি গ্রুপ এবং প্রতি গ্রুপে দুইটি করে হেক্সাডেসিমাল ডিজিট থাকে। গ্রুপগুলোর মাঝে সাধারণত হাইফেন অথবা ক্লোন চিহ্ন থাকে কিংবা কোনো সেপারেটরি থাকে না। ম্যাক অ্যাড্রেস ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে থাকে। ম্যাক অ্যাড্রেস থেকে হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার সম্পর্কে জানা যায়। এছাড়া যে কোনো নেটওয়ার্ক সেগমেন্টে একাধিক ডিভাইসের নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য এটি ব্যবহার করা হয়। যে কোনো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাউটার ও সার্ভারগুলোতে নেটওয়ার্কে যুক্ত ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস রেকর্ড করা হয়। এই কাজটি করা হয়ে থাকে নেটওয়ার্ক সিকিউরিটি ও ডিভাইস ট্র্যাকিংয়ের জন্য। ম্যাক অ্যাড্রেস সম্পূর্ণ ইউনিক হয়ে থাকে, অর্থাৎ এক ডিভাইসের ম্যাক অ্যাড্রেসের সাথে অন্য আরেকটি ডিভাইসের ম্যাক অ্যাড্রেস মিলবে না বা এক হবে না। ম্যাক অ্যাড্রেসকে অনেকটা মোবাইলের IMEI নম্বরের সাথে তুলনা করা যেতে পারে। ম্যাক অ্যাড্রেস থেকে নেটওয়ার্কে সংঘটিত যে কোনো ক্রাইমের সাথে যুক্ত অপরাধীকে খুঁজে বের করা সম্ভব হয়। আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা সংক্ষেপে আইপি অ্যাড্রেস, এটি একটি নিউমারিক অ্যাড্রেস। নেটওয়ার্কে যুক্ত প্রতিটি ডিভাইসের একটি আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেসের মাধ্যমে কোনো ডিভাইসের নাম ও লোকেশন জানা যায়। এটি TCP IP মডেলের নেটওয়ার্ক লেয়ারে কাজ করে থাকে। এর কাজ হল নেটওয়ার্ক অ্যাড্রেসিং ও রাউটিং। আইপি অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস। একটি আইপি অ্যাড্রেসকে তিনটি ফরম্যাটে প্রকাশ করা যেতে পারে, এগুলো হলো ডটেড ডেসিমাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল। স্ক্রিনে দেখানো সবগুলো নম্বর আসলে একই আইপি অ্যাড্রেসকে নির্দেশ করছে, তবে এর মধ্যে প্রথম ফরম্যাটটি অর্থাৎ ডটেড ডেসিমাল আমাদের কাছে বেশি পরিচিত। অবশ্য কম্পিউটার আইপিকে বাইনারি হিসাবেই পড়ে থাকে। বাইনারিতে আইপি অ্যাড্রেসগুলো 32 বিটের হয়ে থাকে। 32 বিটকে 8 বিট করে 4টি ভাগে ভাগ করা হয়, আর প্রতিটি ভাগকে ডট বা ক্লোন দিয়ে আলাদা করা হয়। কোনো বাসার ঠিকানার ক্ষেত্রে যেমন রোড নম্বর ও বাসা নম্বর থাকে, অথবা টেলিফোন নম্বরের ক্ষেত্রে যেমন প্রথমে কান্ট্রি কোড, এরপর এরিয়া কোড এবং সবশেষ ফোন নম্বর থাকে, ঠিক তেমনি প্রতিটি আইপি অ্যাড্রেসেরও 2টি অংশ থাকে।
একটি হলো নেটওয়ার্ক আইডি এবং অপরটি হলো হোস্ট আইডি। একই নেটওয়ার্কের মধ্যে সব আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি এক হবে, আবার একই নেটওয়ার্ক আইডি যুক্ত নেটওয়ার্কের মধ্যে প্রতিটি হোস্ট আইডি ভিন্ন হতে হবে। আইপিগুলোকে পাঁচটি ক্লাসে ভাগ করা হয়েছে, এগুলো হলো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। প্রতিটি ক্লাসের জন্য একটি নির্দিষ্ট আইপি রেঞ্জ রয়েছে। 32 বিটের আইপি ভার্সনটিকে বলা হয় আইপি ভি ফোর বা আইপি ভার্সন ফোর, কিন্তু ইন্টারনেটে হোস্টের সংখ্যা ক্রমশ এত সংখ্যায় বাড়ছে যে আর নতুন হোস্টগুলোকে আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আইপির নতুন একটি ভার্সন আনা হয়েছে যাকে বলা হয় আইপি ভার্সন 6। এখানে 32 বিটের পরিবর্তে 128 বিট ব্যবহার করা হয় এবং এটিকে প্রকাশ করা হয় হেক্সাডেসিমালে। আইপি অ্যাড্রেস মূলত দুই ধরনের হয়ে থাকে, এক পাবলিক আইপি অ্যাড্রেস এবং দুই প্রাইভেট আইপি অ্যাড্রেস। একটি প্রাইভেট বা নির্দিষ্ট এরিয়ার নেটওয়ার্কের জন্য প্রাইভেট আইপি ব্যবহার করা হয়, আর ইন্টারনেটে যুক্ত থাকার সময় পাবলিক আইপি ব্যবহার করা হয়। আমরা আইপি অ্যাড্রেসের 5টি ক্লাস সম্পর্কে জেনেছি। এদের প্রথম 3টি ক্লাস হল প্রাইভেট আইপি রেঞ্জ, আর শেষ 2টো ক্লাস পাবলিক আইপি রেঞ্জ। এবার আসুন পাবলিক ও প্রাইভেট আইপি অ্যাড্রেসের কিছু পার্থক্য দেখে নেই। পাবলিক আইপি অ্যাড্রেস ইন্টারনেটে রেজিস্টার্ড করা থাকে, কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো পাবলিকলি রেজিস্টার্ড থাকে না। পাবলিক আইপি অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস হলেও প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউনিক নয়, কারণ একই প্রাইভেট আইপি ভিন্ন ভিন্ন প্রাইভেট নেটওয়ার্কে ব্যবহার হতে পারে। পাবলিক আইপি অ্যাড্রেস আইএসপি কর্তৃক অ্যাসাইন করা হয়, অন্যদিকে প্রাইভেট আইপি রাউটার কর্তৃক অ্যাসাইন করা হয়। প্রাইভেট আইপি দিয়ে সরাসরি ইন্টারনেটে অ্যাক্সেস করা যায় না। প্রাইভেট আইপিতে ইন্টারনেট ব্যবহার করতে হলে তা পাবলিক আইপি দিয়ে মাস্কিং করে নিতে হয়, আর এটি করা হয় রাউটার দিয়ে। রাউটারের কাজ হলো দুটো ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করা। কোনো নেটওয়ার্কে একাধিক ডিভাইস সংযুক্ত করা হলে প্রতিটি ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন আইপির প্রয়োজন হয়। এই কাজটি করা হয় ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল বা DHCP-র মাধ্যমে। এই সার্ভিসটি রাউটারে ডিফল্টভাবে থাকে। শুধু নেটওয়ার্কভুক্ত ডিভাইসগুলোতেই নয়, ব্রাউজিংয়ের সময় ওয়েব ব্রাউজারে আমরা যেসব ওয়েব অ্যাড্রেস লিখে থাকি তাদের প্রতিটির বিপরীতে একটি করে আইপি অ্যাড্রেস রিজলভ হয়ে থাকে। কারণ কম্পিউটার ওয়েব অ্যাড্রেস বোঝে না, সে বোঝে আইপি অ্যাড্রেস। তাই ওয়েবসাইট ইউআরএলের বদলে আইপি লিখে সার্চ দিলেও ওয়েবসাইটটি ওপেন হবে, আর এই কাজটি করা হয় ডোমেন নেম সিস্টেম বা DNS সার্ভার থেকে। কম্পিউটারে ম্যাক ও আইপি অ্যাড্রেস দেখার জন্য উইন্ডোজের জন্য কমান্ড টার্মিনালে ipconfig/all, আর ম্যাক ও লিনাক্সের জন্য টার্মিনালে ifconfig কমান্ড দিতে হয়। এই কমান্ডের মাধ্যমে ওই কম্পিউটারের প্রাইভেট আইপি জানা যাবে। আর পাবলিক আইপি জানার জন্য ওয়েব ব্রাউজারে whatismyipaddress.com অথবা এই জাতীয় যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আজকের পর্বে আমরা ম্যাক অ্যাড্রেস ও আইপি অ্যাড্রেস সম্পর্কে জেনেছি। ম্যাক ও আইপি অ্যাড্রেস থেকে একজন ইউজারের জিওগ্রাফিক লোকেশন বের করা সম্ভব, তাই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সিরিজের আগামী পর্বগুলোতে ইনশাআল্লাহ ইথিক্যাল হ্যাকিং রিলেটেড আরও কিছু নেটওয়ার্কিং টার্ম নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে পারেন, আর প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।